বদলপুর থানার পক্ষ থেকে পূজো কমিটিদের হাতে তুলে দেওয়া হয় সরকারি অনুদান। একই সাথে পূজোর বিধিনিষেধের কথাও জানানো হয়। বিধিনিষেধ মেনে পূজো পালন করা হবে মঠ পূজো উদ্যোক্তাদের। আজ মহাপঞ্চমীর দিন কোতুলপুর থানার অন্তর্গত একাধিক পূজো কমিটির হাতে চেক প্রদান করলেন কোতুলপুর থানার পুলিশ আধিকারিকরা। ছিলেন থানার ওসি, সিআই সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাফফর মিদ্দা, কোতুলপুর বিডিও, বিশিষ্ট শিক্ষাবিদ প্রসেনজিৎ সরকার সহ বহু বিশিষ্টজনেরা। মোট 32টি পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে আজ 50,000 টাকা চেক প্রদান করা হয়, যার 75% করোনা প্রোটোকলের জন্য ব্যয় করার কথা জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই গত বছরের মতো এবছরও করোনা স্বাস্থ্যবিধি বা সরকারি বিধিনিষেধ মেনেই পুজো পালন করার জন্য কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সরকারের সেই বিধিনিষেধও 100% মেনে পুজো পালন করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা। এটা বলতে পারেন, এটা একটা আমাদের অতিরিক্ত উদ্দীপনা, একটা উদ্দীপনা উৎসাহ। এই কোভিড সিচুয়েশনেতে এই যে টাকা সাপোর্টিং, এই যে আর্থিক অনুদান, এইটা মুখ্যমন্ত্রী যে এটা গত বছর থেকে তার আগের বছর তো দিনে দিচ্ছেন, যে টাকার পরিমাণটা যেটা গত বছর থেকে 50 দিচ্ছেন, এটা বলতে পারেন এটা এই বাজারেতে একটা বিরাট পাওনা একটা পুজো কমিটির কাছে। কারণ এই 50,000 টাকাটা একটা আমাদের গ্রাম বাংলাতে পুজোতে এই টাকাটা একটা সরকারি অনুদান, এটা বলতে পারেন একটা ব্যাংকের একটা অ্যাসেট। একটা আমি একটা ব্যাংকের বই খুলেছি কিন্তু সেখানে কোনো ব্যালেন্স থাকে না, এই টাকাটা তো আমি রাখতে পারছি, আমি তো বুক খুলে বলতে পারছি আমার ব্যাংক ব্যালেন্স এটা আছে। এবং সেটা আমার আমি যে এলাকায় পুজো করি সেই এলাকার সমস্ত বাসিন্দাবৃন্দকে, ব্যবসায়ীবৃন্দকে বলতে পারছি আজকে আমার ব্যাংক ব্যালেন্স এটা আছে। এটা কিন্তু খুব পাওনা, খুব জোর, এবং এটা খুব একটা অনুপ্রেরণা, উৎসাহ আমাদের মনের মধ্যে একটা প্রচুর একটা উদ্দীপনা। সরকারি নির্দেশিকাকে কতটা মান্যতা দিচ্ছেন? 100%, 100%। এবং আমরা বিডিও অফিস থেকে প্রশাসনিক লেভেল থেকে যে নির্দেশিকা পেয়েছি সেই নির্দেশিকা 100% আমরা মেনে চলবো। এবং তার যে ফ্লেক্স প্রিন্টিং যেগুলো বিডিও অফিস থেকে দিয়ে দিয়েছেন সেগুলো আমরা অলরেডি প্রিন্টিং করে দিচ্ছি। আমরা অফিস ঘরে ওগুলো সব যেমন নিয়ম সেইভাবে সাজিয়ে দেবো। অন্যদিকে আজকের এই চেক প্রদান সম্পর্কে কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাফফর মিদ্দা বলেন, আজকে আমরা থানা এসপির অর্ডারেতে থানার থেকে আমরা যে আমাদের কোতুলপুরে পঞ্চায়েত সমিতি এলাকার যতগুলো পুজো পুজো মণ্ডপ আছে তার মধ্যে আমরা 32টা পুজো উদ্যোগপতিদের হাতে একটা চেক তুলে দিয়েছি। অভিজাত পরিবেশে মনের মতন সুস্বাদু খাবারের সেরা ঠিকানা দ্য রয়্যাল রেস্তোরাঁ, রয়েছে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থাও। আপনার পছন্দের যে কোনো খাবার অর্ডার করুন নিমেষেই, কল করুন 9732212758 এই নম্বরে। দ্য রয়্যাল রেস্তোরাঁ, কোতুলপুর, বাঁকুড়া।